নমস্কার। আজকের সুবিচার কোনো গল্প নয়, একটা ঘটনা। সালটা 1999, পরম পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজী মহারাজ তখন রামকৃষ্ণ সংঘের সঙ্গগুরু। 1 জানুয়ারি আমরা কাশীপুর উদ্যানবাটিতে ডিউটি করতে গেছি ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা। আমাদের সবার খুব মন খারাপ, তার আগের দিন পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির মহাপ্রয়াণ হয়েছে। আবার 1 জানুয়ারি সকালে প্রয়াত হলেন চেরাপুঞ্জির অধ্যক্ষ পূজনীয় সমীর মহারাজ। আমরা 1 তারিখ সারাদিন ডিউটি করে ফিরে এসে রাত্রিরে লোকেশ্বরানন্দজিকে দাহ করলাম। 2 তারিখ দুপুরে সম্পূজনীয় সমীর মহারাজকে। সবাই খুব ক্লান্ত, আমাদের নিজেদের ওয়ার্ড্রপগুলো দেখার এতটুকু সময় ছিল না। বিকেলবেলা আমরা যখন ওয়ার্ড্রপগুলো খুলে দেখলাম, দেখলাম প্রত্যেকের ওয়ার্ড্রপে একটা ক্যালেন্ডার আছে, সাধারণ ক্যালেন্ডার, শ্রীরামকৃষ্ণের ছবি দেওয়া আর 12টি দুটি করে মাসের এরকম 6টি পাতা। পরের দিন মহারাজকে প্রণামের সময় জানানো হলো, মহারাজ আমাদের ব্রহ্মচারীরা খুব খুশি আপনার দেওয়া উপহার পেয়ে। মহারাজ বললেন, নো, আই হ্যাভ নট প্রেজেন্টেড দেম আ ক্যালেন্ডার, আই হ্যাভ প্রেজেন্টেড দেম 365 ডেজ, নাও ইট ইজ দেয়ার টার্ন হাউ দে উইল ইউজ ইট। আমাদের কিন্তু এবছরের প্রায় 10টা দিন অতিবাহিত হয়ে গেছে আর 355 দিন হাতে আছে। প্ল্যানিং হয়েছে তো বাকি দিনগুলো কেমন করে কাটাবো।